আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাই গাইস, আমরা এখন এসেছি সেই আমাদের রাজশাহীর প্রথম ফ্লাইওভার ওভারব্রিজের সৌন্দর্য এবং আরো সৌন্দর্যের প্রতীক যিনি বাড়াতে এমন একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, সেটা হলো ফ্লাইওভারের আপনার দক্ষিণ পাশে এলাস লবঙ্গ নামের একটা সুন্দর রেস্টুরেন্ট তিনি তৈরি করেছেন, তার সাক্ষাৎকার আমরা নিব। আমরা পরিচিত হয়ে চলুন তার সঙ্গে। আচ্ছা ভাই, আপনার নাম এবং আসলে আপনি কেন এই মহৎ উদ্যোগ নিলেন এই বিষয়ে একটু বললে আমরা ভীষণ খুশি হতাম। আসসালামু আলাইকুম, আমি সৈয়দুল ইসলাম রকি বলছি। জি, আমাদের মেয়র সাহেব আমাদের রাজশাহী শহরটাকে এত সুন্দরভাবে তৈরি করছে, মানে চোখে পড়ার মতো। আচ্ছা আচ্ছা। জি, এই অঞ্চলটা একসময় মানুষ এখানে আসতে ভয় পাইতো। এখানটায় দুইটা ফ্লাইওভার ব্রিজ হচ্ছে, একটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, নতুনভাবে আরেকটা তৈরি হচ্ছে। এই সব মিলিয়ে এই জায়গাটা সৌন্দর্য এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানে মানুষ এত পরিমাণ আসছে এখানটায় প্রতিনিয়ত, মানে দেখার জন্য। বাট একটা বসে যে কোথাও বসে যে কিছু একটু থাকবে মানুষ, সেই পরিবেশটা ছিল না। এই চিন্তাধারা থেকে আমি আসলে করার চিন্তা ভাবনা নিয়েছি আর কি। ইনশাল্লাহ। আপনি উদ্বোধন হবে কয় তারিখে জানো? এটা আমার আগামীকাল এক তারিখে বিকেল চারটায়। তো আসলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, তাদেরকে আমন্ত্রণ, তারা ঠিক আসবে কি না বিষয়টা সবাইকে অবশ্যই সবাইকে আমন্ত্রণ আমার ক্যাফে উদ্বোধনের জন্য। আগামীকাল বিকাল চারটায় আমার ক্যাফে উদ্বোধন হবে, আর সবাই একটু এসে দেখতে পারেন না আমার পরিবেশটা কেমন। ইনশাল্লাহ ভালো লাগবে সবার। আমি ইনশাল্লাহ সবাই আসবেন এবং ভাইয়ের এই এলাস লবঙ্গ ব্যতিক্রম ধর্মী একটা রেস্টুরেন্টের জন্য সবাই দোয়া করে যাবেন। আর মূলত আসলে আপনার আইটেমটা কি হবে আপনার রেস্টুরেন্টে? আমি মূলত হচ্ছে আমি আমার বাংলা আইটেমটা আমার চিতাইটাকে ফোকাস করব। আচ্ছা আচ্ছা। চিতাই, হাঁসের মাংস আর গরুর মাংস, এছাড়াও আমার ফাস্টফুড আইটেম থাকবে, চাইনিজ আইটেম থাকবে কিছু, আর নিত্য নতুন আইটেম আমার আসতেই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, শুনলাম আপনি দীর্ঘদিন বাইরে ছিলেন, সেই অভিজ্ঞতার আলোকে আসলে আমরা আশা করছি অনেক কিছু বেশি উপহার পাবো, বিশেষ করে খাওয়ার দিক দিয়ে। ইনশাল্লাহ চেষ্টা করব। আর উপরালা কি রাখছে এখন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন সেই গুণী ব্যক্তিত্ব সেই ভাইয়ের জন্য। ইনশাল্লাহ আমরা কালকে এক তারিখে সবাই হাজির হব চারটার সময়, আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।